হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখো, এখানে মা ঝাড়ু দিয়ে নিচ্ছে, আর আমাদের মোটামুটি কাজগুলো কিছুটা হয়েছে। আর এই মাত্র দেবু ঘুম থেকে উঠলো, তো দেখো এখানে বেড মানে বিছানা এখনো গোছানো হয়নি। আর তোমরা সবাই যারা যারা দেখছো ভিডিও, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা দেখতে শুরু করো, আর ভিডিও শেষ হয়ে গেলে একটা কমেন্ট করে দিও। আর তো চলো, তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তো চলো, তোমাদেরকে রান্না আমরা কিছু বসিয়ে দিয়েছি, কারণ দাদু দেবু তাড়াতাড়ি খায়, এই কাজকর্ম করতে করতে রান্নাগুলো করে নিতে হয়। তো দেখো, ওরা এখন ব্যাট বল খেলছে, আর মা ঝাড়ু হাতে নিয়ে, আমি কেক হাতে নিয়ে কালকে যে কেকটা করেছিলাম, কে দেখো তো মানে এখনো নরম আছে, এখনো নরম আছে। আর কালকে দেখো এই জায়গাটা পরিষ্কার করেছি, দেখতে কতটা সুন্দর লাগছে না। গাছগুলো জল দেওয়া হয়নি, গাছগুলোতে জল দিয়ে দিব। আর এখানে যদি কিছু শাক টাক লাগানো হয় তো লাগিয়ে দেবে কিছু। বলটা এমনিতে শক্ত, ডিউস বল, যদি লেগে যায় না তো একদম মাথা কথা ফেটে যাবে। তো দেখো, এই স্থলপদ্মটা খুব সুন্দর ফুলটা ফোটে, কিন্তু যেহেতু গাছে পোকা লেগেছে বলে ভালো করে ফুলটা হচ্ছে না। আর এখানে অনেক ঘাস আছে, প্রচণ্ড ঘাস, সেই জন্য গাছগুলো ভালো করে হতে পারছে না। সেই জন্য কিছুটা পরিষ্কার করা হয়েছে, আবার কিছুটা পরিষ্কার করা বাকি আছে। দেখো ঘাসের জন্য গাছগুলো বাড়তেও পারছে না, আর জলও দেওয়া হচ্ছে না, সেই জন্য লেবু গাছটা মরে গেছে। যদিও একবার লাগিয়ে দেখবো যদি বাঁচে। আর দেখো জায়গাটা কতটা ঘাসে ভর্তি, তো গাছের জায়গাগুলো পরিষ্কার করা হয়েছে যাতে গাছগুলোতে পোকা না লাগে। স্নান করার পরে চলে এসেছি এখানে কাপড়গুলো গুছিয়ে নিতে, কারণ এই ঘরটায় শুধু বাকি আছে গোছ গাছ করা বা ঝাড়ু মোছা করা, বাকি সবগুলো হয়ে গেছে। আর দেখো এখানে সোয়েটার যেগুলো কালকে আমি পরেছিলাম, সেগুলো সব রাতে খুলে রেখে দেওয়া হয়, কিন্তু গুছিয়ে রাখা হয় না, তো সেগুলো এখনই সবগুলো গুছিয়ে নিচ্ছি। গোছানোর পরে বিছানাটাও বেডশিটটাও পরিষ্কার করে, আর তারপরে ঘর ঝাড়ু মোছা করে নেব। আর দেখো এখানে সবার সবগুলো সোয়েটার বা হয়তো যার যেটা জামা সব কিছু আলাদা করে রেখে নিচ্ছি, যার যেটা জামা তা সেটা আলাদা করে রাখা হবে সেই জন্য। তো চলো এগুলো এখন গুছিয়ে রেখে দিই, তারপরে ঘর ঝাড়ু মোছা করতে লেগে যাব। দেখো এখানে চলে এসেছি, ঘর ঝাড়ুটা দেখালাম না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। এখানে ঘরটা মুছে নিচ্ছি, আর বাচ্চাদের জন্য যতই পরিষ্কার করে রাখো বাচ্চারা সেই ময়লা করেই দেয়, তো তবুও যেহেতু প্রতিদিন ঘর মুছলে ঘরটা ভালো লাগে আর ধুলোবালিগুলো থাকে না, তো সেই জন্য আমি এখন ঘরটা মুছে। আর দেখো আমাদের এখানে মাঙ্কি এসছে, দেখো এখানে বানাটা বসে আছে, তো তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করে নিচ্ছি। অনেকগুলো এসেছিলো যদিও আমি একটাই দেখতে পেলাম। কে খাবারের মেনু, প্রথমে ভাত থেকে শুরু করি, দেখো আছে ভাত, বাঁধাকপি তরকারি, এটা ঝাল দেওয়া, এটা বিনা ঝালের, আর এখানে আছে ডাল, আছে বেগুন ভাজা, আছে শাক ভাজা। এই হলো আজকে দুপুরে আমাদের মেনু, তো চলো খাবারটা বেড়ে নিই। ফ্রেন্ডস, গুড ইভিনিং, আমার এখন বিকেলে মুখ ধোয়া চুলা সারানো সবই হয়ে গেছে। আর দেখো এখন দেবু রেডি হয়ে গেছে, একটুখানি বেরোবে, আর দুপুরে যেহেতু শোয়া হয়েছিল বলে ব্ল্যাঙ্কেটটা এভাবেই পড়ে আছে। আর এবারে ময়দাটা মেখে নেবো, আজকে হবে আলুর পরোটা। সকালেই বলেছিলো যে প্রতি দিকে ভালো লাগছে না, একটু আজকে আলুর পরোটা করবো, তো সকালে তো করা হলো না, তো এখন করে নেবো। আর দেখো এখানটা আমি কবে থেকে গোছাবো গোছাবো করছিলাম, আজকে ফাইনালি গোছানো হলো। অনেকদিন ধরে ভাবছি গোছাবো কিন্তু গোছানো হয়েছিল না, তো চলে আমার ময়দাটা মেখে নেবো। আর নয়ন একটা জিনিস করে তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এই দেখো নয়ন এখন এটা তৈরি করছে, তৈরি হয়ে যাবে তারপরে দেখাবো। তৈরি হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো। আচ্ছা এই জায়গা কেনাই করতে হবে। দেখো এখানে ময়দা মেখে নেওয়ার জন্য বসে গেলাম, ময়দার মধ্যে রিফাইন্ড তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম নুন, ময়দা রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, কালো জিরে দিলেও ভালো লাগে খেতে। দিয়ে ভালোভাবে সবগুলো আমি মিক্স করে নিয়েছি আগেই, তারপরে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপর দেখো এখানে লাস্টে মাখা হয়ে যাওয়ার পরে তেল দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো, প্রায় 30 মিনিটের মতো, তারপরে
পরোটা করে নেব। আর দেখো এখানে টুকলু আর নয়ন এটা বানিয়েছে ফোন দেখে, ওরা এটা ফোন দেখে বানিয়ে খুব খুশি, নিজের থেকে যেটা নিজের হাতে যেটা বানাবে সেটাতে খুব খুশি হবেই। তো দেখো টুকলু এখানে খুব খুশি আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, দেখো আমি এত বড় বানালাম। আর ওইদিকে মা সুজি হয়ে গেছে, বিকেলে এদেরকে সুজি দিবে খেতে। তো সেগুলো সব একটা দুটো বাটিতে চামচ দিয়ে আর নিয়ে দেখো এখানে আলুটা মাখা হয়ে গেছে আর ময়দাটাও মেখে রেখে দিয়েছি। এবারে চলে এসেছি আমি এখানে আলুর পরোটার আলুর পুরটা করে নিতে। আর এই দেখো এনেছি হচ্ছে এখানে মিষ্টি, এই মিষ্টিটা এনেছি, এবারে এই আলু পরোটা দিয়ে মিষ্টিটা খাওয়া হবে। আজকে এটাই রান্না, আর কোনো রান্না করা হচ্ছে না। আর আজকে প্রচণ্ড ঠান্ডা আছে, মানে ঠান্ডাটা বেড়েছে বেশ কিছুদিন থেকে বেড়েছে ঠান্ডাটা, কিন্তু আজকে মনে বেশি ঠান্ডা আছে, ঠান্ডাটা ভালো লাগছে। তো আমি এখনো সোয়েটার পরিনি কারণ আমি এখানে কাজ করব, তো ঠান্ডা লাগবে। আগে আমি অনেকবার আলু পরোটা করেছি, কিন্তু আলু পরোটার পুরটা যে আমি তৈরি করি কোনোবারই দেখানো হয়নি। আমি আলুর পরোটা যতবারই করেছি পুর আলুর পুর হয়ে গেছে, পুরটা ভরা মানে ভরছি তখন থেকে দেখিয়েছি। তো আজকে আমি আলুর পুরটা করা দেখাচ্ছি যে আমি কী করে আলুর পরোটার পুরটা করি। তো চলো পুরটা তৈরি করে নিই। এখন আমি চাটা বসিয়েছি, চাটা মানে আমি চা খেয়েছি কিন্তু আবার গলাটা খুসখুস করছে, তো আদা দেওয়া চা একটু খেয়ে নেবো, তারপরে আলুর পুরটা বানিয়ে নেবো। তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেলটা দিয়ে দেবো। এখানে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার হিং, দিয়ে দেবো এখানে মৌরি, দিয়ে দেবো আমি কালো জিরে, আর দিয়ে দিব ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি আলুগুলো। শোন আমি ধনে গুঁড়ো না, সরি, দেখুন আমি জিরে গুঁড়ো দিয়েছিলাম, তো আমি এখানে ভুল করে ধনে গুঁড়ো ভরে দিয়েছি, তো আমি এখানে জিরে গুঁড়ো দিয়েছি। তারপরে আলুগুলোর সঙ্গে ভালো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। ম্যাগি মশলা, তারপরে দিয়ে দেব একটু গরম মশলা দিলাম, দিয়ে আবারও ভালোভাবে আলুটাকে ভেজে নেব। এইবারে আমার কাছে কিছুটা ধনে পাতা ছিল, তো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি দিলে ফ্লেভারটা ভালো আছে। এখানে ধনে পাতা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নিয়ে নেব, তারপর আমার ভাজা আলুটা ভাজা হয়ে গেছে। ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর আলুটা আমার এখানে হয়ে গেছে, তৈরি হয়ে গেছে ভাজা। তো এরপর ঠান্ডা হয়ে দেবো, তখন চলো লেচিগুলো কেটে নিই ময়দার। দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আলুটা ভেজেছি, আলুর পুরটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর ঠান্ডা হতে দেবো, তারপরে পুরটা ভরে নেবো। দেখো এখানে ময়দা লেচি কেটে নিয়েছি, এবারে আমি বাটির মতো করে নিচ্ছি, এরপরে আমি আলুর পুরটা ভরে নেব। যদিও আমি এর আগেবারে অনেকবারই দেখিয়েছি আলুর পুরটা ভরানো, তবু এবারে একবার দেখাচ্ছি যখন করছি তখন। আর দেখো এখানে সবাই বসে টিভি দেখছে আর আমি এখানে বসে আলুর পরোটা মানে আলুর পুরটা ভেড়ে মানে ভরে নিচ্ছি, এরপরে বেলতে আর সেঁকতে চলে যাব। দেখো বন্ধুরা মা এখানে বেলে নিচ্ছে আলুর পরোটা, আর মায়ের প্রচণ্ড সর্দি হয়ে গেছে, তো এখানে সোয়েটার মাফলার সব পড়ে আছে, একটা পাপোশ নিয়ে দাঁড়িয়ে আছে, আমিও দেখেন পাপোশ নিয়ে দাঁড়িয়ে আছি। এখানে আলু পরোটা বেলে নিচ্ছে, আর দেখো এখানে যে মল থেকে যে কিনে এনেছি যেটা এখানেই রাখা আছে, এখন ইউজ করা হয়নি বা মানে নিয়ে যাওয়া হয়নি।
আর যাই হোক, তো দেখো এখানে আমি এখানে আলু পরোটাটা সেঁকতে বসিয়ে দিয়েছি। এখানে এক প্লেটটা সেঁকা হয়ে গেছে, চলো এবার তেল দিয়ে সেঁকে নিই। এ দেখো তেলের মধ্যে লঙ্কা আর হলুদ দিয়ে দিয়েছি, তারপরে দেবো এখানে ভাজছে হচ্ছে আলু, ফুলকপি আর মূলো, বেগুন, বাঁধাকপি, পেঁয়াজ, সব পাঁচ মিশালি তরকারি হয় এখানে, হচ্ছে পাঁচ মিশালি ভাজা। তো আমিও বলেছিলাম যে আজকে কিছুই হবে না, আলুর পরোটা আর ডিম মিষ্টি হয়েছে সেইটা দিয়ে রাতে খাওয়া হবে, কিন্তু দেবু বলছে না একটা ভাজা করো, শুধু মিষ্টি দিয়ে খাবো না, খেতে পারবো না। তো এখানে একটু ভাজা করে নিচ্ছি, দেখো এখানে আমি না দেবুই ভাজাটা করছে। তো চলো ভাজাটা করা হয়ে যাক, এবার দিয়ে দেবে উপর থেকে নুন। তোমাদেরকে ভাজাটা দেখাচ্ছি না, জাস্ট এখন ভাজাটা বসালাম তখনই দেখালাম, তারপরে ফিরে আসছি খাবার সময়। চলে এসেছি রাতের খাবার নিয়ে, দেখো এখানে আছে আলুর পরোটা, আছে দুটো মিষ্টি, আর দেবু যে ভাজা করেছিল পাঁচমিশালি ভাজা। এই দেখো টুকলুর এখন পেট ব্যথা করছে, তো সেই জন্য ওকে গরম জল আর নুন আর চিনি, এটার মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়েছি, নুনটাই বেশি আছে, আর নুন আর চিনি দিয়ে একটুখানি গরম জল, উষ্ণ গরম জল করে দিয়েছি, তাহলে খেলে যদি পেট ব্যথা করে, যদি গ্যাস অম্বল কিছু হয়ে হবে। সবসময় তো বাইরের খাবার খাচ্ছি আর সারাদিন নাচ্ছে সারাদিন, এখন তো স্কুল নেই, স্কুল নেই এখানে আছি, সেই জন্য টিউশনও নেই স্কুলও নেই, তো সেই জন্য গোটা দিনটা শুধু নাচ আর বদমাইশি। দেখো সেই জন্য এখন পেট ব্যথা করছে, পেট ব্যথা করছে তাই এখন ওকে গরম জল খাওয়াচ্ছি যদি কমে, আর একটা সিরাপ খাইয়েছি, একটা আছে হজমের সিরাপটা সেটা খাইয়েছি। আর দেখো তোমাদেরকে আমি আজকে খাবারও দেখিয়ে দিলাম, আর আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবা এখন খাচ্ছে আর মা আর নয়ন ওরা এখন শুয়ে গেছে। আর আমি লিপস্টিক পরে আছি, আর তো একটু আগে গেছিলাম বাইরে বেরিয়ে, মানে বাজারে গিয়ে গেছিলাম, কেন গেছিলাম বলছি, আমার প্রেশার কুকার যেটা আমি কিনে এনেছি সেটা একটু মানে ভাত যখন করছি তখন একটু মার পড়ছে সিটি দিয়ে, তো সেই জন্য এটা আমি এখনই, নতুন আছে যেহেতু, বেশি পড়ছে না একটু পড়ছে, তবুও এখনই দেখিয়ে দিলাম, নাহলে পরে হয়তো এটা বাড়তেও পারে। তো এটা দিয়ে এসছি, ওরা বলছে কাল বা পরশু হয়তো ওরা দিয়ে দেবে। তো আজকে আমি ভিডিওটা এখানে এন্ড করছি, আর দেখো টুকলো এখানে শুয়ে গেছে, শুয়ে শুয়ে টিভি দেখছে, এখন কার্টুন চলছে, তো মানে ভিডিও করছে বলে কার্টুনটা এখন মিউট করা আছে। তো আজকে আমি ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখে থেকো। যারা তোমরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার অল নোটিফিকেশান করে দিও, যাতে আমি যে ভিডিওটা পোস্ট করি সবার আগে তোমাদের কাছে যেন পৌঁছে যায়। আর আমাকে তোমরা একটু সাপোর্ট করো, একটু ভিডিও দেখে আমাকে সাপোর্ট করো, লাইক অ্যান্ড কমেন্ট করে আমার একটু আমার কনফিডেন্সটা বাড়াও, যাতে আমি আবার নতুন করে ভিডিও করতে পারি। তো চলো আজকের মতো এখানে এন্ড করছি, গুড নাইট।